পুরোক বুজুর্গে দিন যে আমার বড় বড় ওলামায়ে কেরাম আছে ওনার কিতাবটা উনি যে দিনকে ট্রান্সলেট আরবি থেকে উর্দু করেছেন ওই খাজানাটা খুব বড় খুব বড় ও দিনটাকে শেখার জন্য জানার জন্য এই ভাষাটাও আমাকে শিখতে হবে জানতে হবে কিসের জন্য দ্বীনের খাতির ঈমানের খাতির ইসলামের খাতির কারো খাতির নাই কোন এলাকাতের খাতির নাই কোন অন্য লোকের খাতির নাই দ্বীনের খাতির ঈমানের খাতির ইসলামের খাতির আপনাকে উর্দু জানতে হবে উর্দুটাই শিখতে হবে আর জীবনে দাখিল করতে হবে নিজের বা মাদ্রাসাতে মাকতাবে আপনাকে এক সাবজেক্ট রাখতে হবে সেই জন্য আমি বললাম কি আপনাকে বাংলা বক্তব্য রাখবো আমি উর্দুতে বলবো ইসের জন্য কি আপনার যে ভিতরে উর্দুর চাহাত পয়দা হোক আপনি যে চায় কি আমি যে আমি উর্দু শিখবা জানছি না এই ভাষাটা বুঝলাম না কি বলে গেলাম ওয়া সাহেব আমি বুঝতে পারলাম না ইনসাব কি বলে বুঝতে পারলাম না কথাটা এই কথা কালকে বলার আপনার মনে এই কথা আসে নাই নিজে শিখুন জানুন কিসের জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য ঈমানের জন্য এক বড় প্রাট খাজানা দ্বীনের উন্নতি আছে সেই জন্য আমি আপনার মনের সন্তোষ জন্য বাংলাতে বক্তব্য দিচ্ছি তাহলে আমরা চাইছি কি আপনাকে কিছু উর্দুই তো আসবে আমি কোরআনের যে আয়াতটা পড়েছি যে টুকরাটা পড়েছি আগে নুজুলের এতবারে কোরআন নুজুলের এতবারে ফার্স্ট আয়াত আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ুন পড়ুন ইকরা বিসমি রাব্বিক আল্লাহ পাক পরওয়ারদিগারের আলামের নামের নিচে পড়ুন তাহলে কি পড়ুন কি পড়ুন সেটা বলুন না বিসমিল্লাহ করতে আল্লাহর নামে বিসমিল্লাহ করতে হবে বিসমিল্লাহ করতে আল্লাহর নাম আছে বিসমিল্লাহ দিয়ে আল্লাহর নাম থেকে শুরু করুন আরম্ভ করুন আল্লাহর নামে এই জীবনটা শেষ হবে যদি আল্লাহর নামে শুরু করলেন আল্লাহর নামে এই জীবনটা শেষ হচ্ছে আমাদের তো এই জীবনটা সফল ইনশাআল্লাহ কবরও সফল হবে জীবনটা হাশরও সফল হবে জীবনটা আর যদি আল্লাহর নামে এই জীবনটা শেষ হয় নাই আর কারো কারো নাম নিয়ে শেষ হয়ে সে এখানে জীবন তিলাপ হয়ে গেল এই জীবনটা নষ্ট হয়ে গেল দুনিয়ায় তো কবরের ভিতরে আখরাতে সব জায়গা আমার এই জীবনটা নষ্ট আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিক আর বাপ আপনি পরওয়ারদিগারে আলম কে নাম সে বলি कि पढ़ना तो उसी के नाम से है और पढ़ते पढ़ते मर जाना उसी के नाम पर है तब तो कामयाबी है तब तो फलाह है तब तो हम बहैसियत मुसलमान के कामयाब होते हैं वरना ईमान कहां चला जाएगा इसकी कोई गाय नहीं कथाटा बुझ लो इकरा আমাদের আলিমের জরুরত আছে মুফতিয়র জরুরত আছে কাজীর জরুরত আছে আমাদের ইলমে দ্বীনের তমাম তমাম শোবাতে আমাকে জরুরত আছে লেকিন আমাকে আইএস আফসারও যা দরকার আছে আইপিএস আফসারও দরকার আছে ইঞ্জিনিয়ারও দরকার আছে ডাক্তারও দরকার আছে সায়েন্স দাও দরকার আছে সব কিছু জানার দরকার আছে আগে উনাকে আমাকে মুসলমান করার দরকার আছে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ফিলোসফার বানান আইএস বানান আইপিএস বানান আগে উনাকে সব কিছু বানার আগে বানানোর আগে মুসলমান বানান
আর মুসলমান করার জন্য মুসলমান বানানোর জন্য আপনাকে এই নাই যে আমাদের সামনে ছেলেলে বসে আছে আমার জীবনে যে সিরিজে আসছে যে বংশ আসছে যে জেনারেশনটা আছে ওনার চিন্তা করতে হবে যে আমাদের জেনারেশন আছে সেই চিন্তা তো করা গেল আবার যে আসবে ওনার চিন্তাটা মাথাটা রাখতে হবে যে দিন ওনার কাছে কি রকম আমি দিতে পারবো যে দিন আমার ওনার ভিতরে ওনার মাথার ভিতরে ওনার শরীরের ভিতরে ওনার আমল থেকে ভিতরে কি রকম আমার দিন দিতে হবে পৌঁছানো হবে এই চিন্তা করতে হবে তাকে আমাদের কালকে যদি আজকে জো অফিসে সরকারি অফিসে যান যে চোখটা আমাকে দেখছে যে হাকিম নজরে আমাকে দেখছে যে গিরার নজরে আমাকে দেখছে আমার কাজ করার জন্য কত কষ্ট হচ্ছে করতে পারছে নাই যদি আমাদের বংশ এখানে থাকবে যদি আমাদের মুসলমান ছেলে এখানে থাকবে যদি আইএস আইপিএস এখানে থাকবে যদি ইঞ্জিনিয়ার আমার কাছে থাকবে যদি অফিসার আর কিছু অফিসার আমার সরকারি অফিসে আবে থাকবে তখন আমাকে এই চাই না ওনার এরকম চোখটা দেখতে হবে না ওনার কথাটা দেখতে হবে না ওনার আমার পরেশান করার আমার দরকার হবে আমি ওনার পরেশানি আমি জিলে কি রকম কথা বলে না আপনি মাদ্রাসা মক্তব বেসিক বুনিয়াদি ছাড়ার আপনার জীবন সাকসেস হতে পারে না খুব ভালো করে কথাটা বুঝে নিন সাকসেস হতে পারে নাই এই চিন্তা করতে হবে যে জেনারেশন আমাদের আসছে জেনারেশনকে আমি দিন কি রকম পৌঁছাবো আর দিন কোন সময় ওখানে পৌঁছে যে ওর মাথাতে আমি ঢুকাতে পারবো আজকে কন্ডিশন আছে দেশের ভিতরে আপনার রাজ্যের ভিতরে আপনার স্টেটের ভিতরে আপনি খুব বুঝছেন কেন মাদ্রাসার পিছিয়ে লোকটা লাগাচ্ছে গভর্নমেন্ট লাগাচ্ছে কিসের জন্য এইটা মাদ্রাসাই আছে কিছু মক্তব যে আছে ইমানের কিলা আছে কিলা এ আমাদের কিলা আছে পাওয়ার হাউস আছে ইমান এখান থেকে ইমানের ব্যাটারিটা চার্জ হয় যদি আজকে মাদ্রাসা বন্ধ হয়ে যায় আমার ব্যাটারি ইমানের ব্যাটারি চার্জ হওয়ার জায়গা শেষ হয়ে যাবে তখন চার্জ হবে নাই আর যখন চার্জ ব্যাটারি আমার ইমানের হবে নাই আমার ইমানটা কি হবে কি রকম আমার জীবন চলবে সেই তো একটু কথা আছে তাহলে আমার জেনারেশনটা যে আসছে আমার বংশ যে আসছে ওনার ইমানের রেমাজান ইমান কি রকম করবে সেই চিন্তা করতে দরকার আছে যে কি রকম এই মাদ্রাসা থেকে মক্তব থেকে বাঁচানো হবে অনেক কষ্ট করে মাদ্রাসা চলছে অনেক কষ্ট করে মক্তব চলছে আপনাকে বলবো যখন রাশিয়াতে কমনেস্ট একটা মুসিবত এসেছিল মাদ্রাসা চালানো ইজাজত ছিল না গভর্নমেন্ট থেকে তখন দিনের হেফাজত আর এটা যে বংশ আসছে সেই বংশের ইমানের হেফাজত কৃষি গোলাপ আছে তারিখটা হিস্ট্রিটা পড়ো আমার তো আমি তো নিজের হিস্ট্রি পড়তে দরকার নেই পাচ্ছি না আমার দরকার নেই তো আমার নিউ জেনারেশন না আমার তো এই যে নওজওয়ান আছে ওনার হাত আছে আমার আঙ্গুলটা মোবাইল চালাতে রাত্রে 11টা 12টা একটা দুটাই ফুরসত নাই নিজের হিস্ট্রি জানেন নাই বলে আমি মুসলমান ফখর করে বলো আমি মুসলমান নিজের হিস্ট্রি মালুম নাই নিজের ইতিহাস পাতার মালুম নাই উনি জানেন নাই প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সিরাত জানেন নাই জীবন জানেন নাই আম্মা আয়েশার জীবন কি আছে জান্নাতের সাখাওয়াতিন কে সরদার হযরত ফাতেমার জীবন কি আছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না জীবন কি আছে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কে জীবন কি আছে এই ইতিহাস হিস্ট্রি পড়ার দরকার নাই আমার মোবাইল রাতে দুটা তিনটা সময় চলার দরকার আর ও কি বলছেন প্রফেসর মুসলমান আর মুসলমান কি হয় মুসলমানের কি কাজ মুসলমান কি রকম মুসলমানের জীবন কি রকম
চিকিৎসা করুন বলতে পারবেন নাই। এখানে একটা ক্রিকেট খেলাড়ি এক সিনেমার হিরো বুঝলেন ক্রিকেটের হিস্ট্রিটা গোটা ইতিহাস বলে দেবে এই মুসলমান। याद रखते हैं जीवने जो दी अल्लाह मर्जी ते जीवन ता चलाते चाहते ना अपनी अल्लाह के दर जन्ने चलाते चाहते ना अपनी ते मदरसा थे के मकतब थे के बाकी रखते हो जान दिए बाकी रखते हो बे। और एक अपना सुनो नावार ये बोलते हो बनेगा मैं खूब पुरो कट कर जी बोलते हो बे जान तो दी दी हुई उसी की थी जान तो दी दी हुई उसी की थी हक तो यह है कि हक अदा न हुआ हक तो यह है कि हक अदा न हुआ यही जब बोलते हो कि सत्य को था ये कि जे अल्लाह रा हक अमर उपर छिलो से हक ता हमें यहाँ जीवन दिए करते पर लगा जो दी मदरसा थक बे नहीं ओलामा थक बे नहीं तो खन अमर जे आबार আসার যে বংশ আছে ওনার ইমানের কোন গ্যারান্টি নেই। ইহুদ হবে নাসারা হবে হিন্দু হবে কি হবে আল্লাহর বাদী হবে আল্লাহর কানুনের বাদী হবে রাসূলুল্লাহর বাদী হবে দ্বীনের দুশমনও হতে পারে কিচ্ছু হতে পারে মুসলমান হবে নাই সেই বংশকে চিন্তা আর ফিকির করতে হবে। চিন্তা না নিলে চিন্তা ভাবনা না করলে ফিকির না করলে আপনি ওনার ইন্তেজাম আগে করতে পারবেন না। সেই প্ল্যান আছে সেই প্ল্যান আছে মাদ্রাসা থেকে ওলামা থেকে রিশতা তাই আওয়ামরা কেটে দাও ওলামা মাদারিস মসজিদ থেকে মুসলমানের রিশতাটা কেটে দাও পাবলিক যদি নিজের রিশতাটা কেটে নেবে তবে আসান হয়ে যাবে আসান হয়ে যাবে ইমান বুকের ভিতরে ইমানটা তুলতে আসান হয়ে যাবে। মুমিন থাকবে নাই মুসলমান তো থাকতে পারে বললে আমি কি মুসলমান আছি তাহলে মুমিন থাকবে নাই মুসলমান ইমানের জন্য মুসলমান থাকবে নাই আমলের জন্য মুসলমান থাকবে নাই মুসলমান বলার জন্য। ইতিহাস পড়ুন উন্দুলুস মসজিদে কর্তবা ওলামা ইকরাম খুব বুঝেন কি এখন দিশা আছে কি হাল ছিল খুব চেষ্টা করা গিয়েছে খুব চেষ্টা করা যে কামিয়াব হয় নাই কোনোদিন আবার প্ল্যান করে মনসুবা করে আওয়ামের পাবলিক আর ওলামার জন্য নফরতের বীজ বয়ে গেছে নফরত পয়দা করে গেছে কি কি যত